পূজোর প্রস্তুতি নিয়ে এখন আমরা হাজির, এগিয়ে চলো সঙ্গে। 58তম বর্ষে তাদের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। এগিয়ে চলো সঙ্গ 58তম বর্ষ। 58তম বর্ষে এবার আমাদের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির। যেহেতু বাংলায় বাঙালি হিন্দু ধর্মের আবেগ বৃন্দাবন, সেই বৃন্দাবনের প্রেম মন্দির আমরা মানুষের সামনে তুলে ধরতে পেরেছি। এখন যেহেতু আপনারা জানেন নিম্নচাপের ফলে একটু কাজের ব্যাঘাত ঘটেছে, পরপর 4 দিন পরপর আবার 2 দিন বৃষ্টি হলো, ওই জন্যে 24 ঘন্টায় কাজ চলছে, প্রায় 50 জন 60 জন মিস্ত্রি 24 ঘন্টা কাজ করছে, যার জন্য কাজ এখনও বাকি রয়েছে। যে কাজটা আমরা ধরেন দ্বিতীয় দিন তুলে ধরতে পারতাম, সেটা হয়তো পঞ্চমীর দিন লাগবে। যেহেতু কলকাতার পরেই কিন্তু বনগাঁর পুজো, এই জন্য কলকাতার যে বনগাঁর পুজো, যে আবেগ বনগাঁর মানুষের, প্রচুর আবেগ মানুষের ভিতরে বনগাঁয়ের ঢলে। আপনারা জানেন নবমী দশমী অষ্টমীতে বিশাল ঢল লাভে। এছাড়া এগিয়ে চলো সঙ্গে যে হারিয়ে যাওয়া লোকসঙ্গীত, যে বাউল মেলা, এবারও 7 দিন ধরে হবে, এখানে প্রচুর লোক থাকবে। এছাড়া আমাদের ঠাকুর থাকছে, সাবেকে আনা ঠাকুর থাকছে, আলোকসজ্জা থাকছে। এছাড়াও আমাদের যে মাঠে মেলা বসে, বাচ্চা কাচ্চার যে আনাগন, পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া আনন্দ, তা এখানে থাকবে। নাগরদোলা থাকবে, ফুচকা থাকবে, পাপড়ি চাট থাকবে, মিষ্টির দোকান থাকবে, এটা আনন্দই থাকবে পুজোর সময়, সেটা থাকবে। এগিয়ে চলো সঙ্গে বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স
বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।